আংশিক নয় স্থায়ী যুদ্ধবিরতির পাল্টা প্রস্তাব দিয়ে সিদ্ধান্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উপর ছেড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন আর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুদ্ধবিরতি প্রস্তাব মানতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে মিশর ও জর্ডান গাজায় বহু প্রত্যাশিত যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হলেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আহ্বান উপেক্ষা করে মঙ্গলবারও ফিলিস্তিনে বর্বর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল পশ্চিম তীরে জেনিনের কুফরদান গ্রামে গুলি করে ছয় ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে গাজার রাফা শহরেও চলছে নির্বিচার গোলাবর্ষণ এমন পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিরতির প্রস্তাবে প্রতিক্রিয়া দিয়েছে হামাস ও ইসলামী জিহাদ বলেছে স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হতে হবে ইসরায়েলকে এ প্রস্তাব পাওয়ার তথ্য নিশ্চিত করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কির্বি জানিয়েছেন বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে এদিকে ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান যৌথ বিবৃতি দিয়েছে জর্ডানি ও মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেন দখলদার ইসরায়েলকে যুদ্ধবিরতি বাস্তবায়নের মূল দায়িত্ব নিতে হবে তার মতে জাতিসংঘ সাধারণ পরিষদ এবং আইসিসির সিদ্ধান্ত উপেক্ষা করে ইসরায়েল আন্তর্জাতিক আহ্বানকে চ্যালেঞ্জের মুখে ফেলছে অপমান করছে